বিশ্বব্যাপী যখন অর্থনীতির নাজুক অবস্থা, তখনও দক্ষ নেতৃত্বে দেশের অর্থনীতি শক্ত অবস্থানে। তারই ধারাবাহিকতায় সর্বোচ্চ প্রবৃদ্ধি আর মাথাপিছু আয়ের রেকর্ড নিয়ে অর্থনীতির ভিত হয়েছে আরও সুদৃঢ়। অর্থনীতির চাকাকে সচল রাখতে প্রয়োজন সঠিক বিনিয়োগ, তাই বিনিয়োগ শিক্ষায় গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী। সেই সাথে $60 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে সরকার কাজ করছে বলেও জানান তিনি। জনগণের সঞ্চয় অভ্যাস গড়ে তোলা এবং সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারার সক্ষমতা অর্জনে বিনিয়োগ শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2021 সালের মধ্যে আমরা $60 বিলিয়ন রপ্তানি করতে চাই, সেই লক্ষ্য সামনে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বিএনপি জামাত ক্ষমতায় থেকে নিজেদের ভাগ্য উন্নয়ন করেছে আর এখন সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দিচ্ছে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের পদক্ষেপের ফলে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ প্রদান করা হয়েছে এবং সেটা অব্যাহত আছে। পুঁজিবাজার সংক্রান্ত মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ঢাকায় একটি স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল নামে 900 কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের মাঝে সহায়তা প্রদান করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য IPO-তে 20% কোটা সংরক্ষণ করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি পুঁজিবাজারে একটা স্থিতিশীলতা ফিরে এসেছে। এর আগে প্রধানমন্ত্রী আগারগাঁওয়ে নবনির্মিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের 10তলা ভবনের উদ্বোধন করেন।